গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আমি দেবজিৎ, আমার সঙ্গে রয়েছে আমার বউ স্নেহা, যাকে তোমরা দেখতে পাচ্ছ না, পিছনে ঘরে রয়েছে। আমি ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছি, এখন হাওয়াটাও দিচ্ছে বেশ, তার সঙ্গে গরমটাও আস্তে আস্তে পড়ছে। এবং আজকে আমরা একটু বাইরে বেরোবো, দেখতে থাকো। গাছে জল দেওয়াটা এই সময় খুবই দরকারি। তো আমরা যারা বাড়িতে বসে আছি এবং দেখছি যে লকডাউনটা চলছে, বাড়ির বাইরে বেরোনো যাবে না, তো আমাদের যাদের গার্ডেনিংয়ের শখ রয়েছে, যাদের বাড়ির ভিতরেই গাছপালা লাগানো আছে, যেমন ব্যালকনিতে বাড়ির ভিতরে ধরো বাগান টাগান আছে, তো প্লিজ প্রত্যেক দিন এদিক ওদিক ঘুরে ঘুরে সময় মতো গাছে জলটা দিতেই হবে, কারণ এরাই আমাদের পারে বাঁচাতে। তো এখন যাচ্ছি ওষুধের দোকানে, কয়েকটা ওষুধ শেষ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ যথারীতি নেসেসারি প্রোটেকশন নিয়ে নিয়েছি। আচ্ছা, আমার এটাই রিকোয়েস্ট যে হোর্ডিং তো অবভিয়াসলি করো না, কিন্তু যখন বেরোচ্ছ একসাথে মোটামুটি যতটা পারা যায় মিনিমাল জিনিসপত্র তুলে আনো, যেমন ওষুধও। আমি আজকে আমার যা প্ল্যানস, আমি ওষুধ যা কিনবো আজকে, সেটা আবার যাতে পরবর্তী 7 দিন মতো চলে যায় সেইভাবে কিনবো। আর বাকি গ্রসারিজ বা হ্যান ত্যান যাই আছে সেগুলো স্নেহা একজনকে বলে দিচ্ছে, সে বাড়িতে এসে সাপ্লাই করে দিচ্ছে, আমাদের সিঁড়িতে রেখে দিয়ে যাচ্ছে, এবং আমরা তাকে পেটিএমে পেমেন্টটা করে দিচ্ছি। তাড়াতাড়ি যাই। গাড়ি অনেকদিন স্টার্ট করা হয়নি, এই কথাটাতেও একটা জিনিস মনে পড়লো, সেটা হচ্ছে নিয়ম করে মানে প্রত্যেক 2-3 দিন অন্তর তোমরা নিজেদের গাড়িতে এসে গাড়িটা স্টার্ট করবে। স্টার্ট করাটা রেকমেন্ডেড, কারণ গাড়ি আইডল অবস্থাতে রয়েছে অনেকটা সময় ধরে, তো গাড়িটা এরকম 5-10 মিনিট স্টার্টে রেখে তারপরে অফ করতে পারো। এবং যেহেতু গাড়িটা একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সেই জন্য চাকা ফ্ল্যাট হয়ে যাওয়ার অনেক চান্সেস রয়েছে, সেই জন্য গাড়িটা একটু এগিয়ে নাও, আবার একটু পিছিয়ে নাও। এই দুটো জিনিস করলে চাকা ফ্ল্যাট হওয়ার চান্সেস অনেক কমে যায়। তো এটা সপ্তাহে অ্যাটলিস্ট 3 বার করা উচিত, ঠিক আছে? তো চলো আমরা ওষুধের দোকানে যাই। এটা হচ্ছে আশা মেডিকেল, আমাদের বাড়ির থেকে সবথেকে কাছে এই ওষুধের দোকানটা রয়েছে। ওরা ওষুধের বাক্স সব রেখেছে, উইচ ইজ অলওয়েজ এ গুড থিং, যাতে বেশি কন্ট্যাক্টে না আসতে হয়, কারণ অনেক লোকজন আসছে। আর ওরা নিজেরা আর্জ করে যাতে আমরা প্রপার একটা কিউ মেনটেন করি, অ্যাটলিস্ট একটা 1 মিটারের ডিস্টেন্স থাকে যখনই কেউ ওষুধ কিনতে আসছে। তো সেই হিসেবে আমার ডিস্টেন্স মনে হয় ঠিক আছে, আমার আগে যে দাঁড়িয়ে আছে তার সঙ্গে। এবং ওরা যে প্রফেশনে রয়েছে লোকজনকে হেল্প করা, ওষুধের দোকান রাউন্ড দ্য ক্লক খুলে রাখতে হয়, তো সেখানে এর থেকে বেটার কিছু হতে পারে না লোকজনকে কাছে আসার থেকে, কারণ সবাই কথা শোনে না। যে লোকজন যারা আসছে তারা কি মানছে, লাইনে দাঁড়াচ্ছে, ডিস্টেন্স মেনটেন করছে? সে তো তোমরা এটা করেছো, খুব ভালো জিনিস, কিন্তু লোকজন কি সত্যি ডিস্টেন্স মেনটেন করছে? সবাই সবাই করছে না? তো মার্ক করে দিতে পারো তো, সেভাবে দাঁড়াতে পারে লোকে। বিডি মার্কেটে যেমন স্টিকার ফিকার লাগিয়ে দিয়েছে সেইভাবে। ফাটাফাটি গরম, এরূপ বৃষ্টি না হলেই নয়। আচ্ছা, ফাইনালি বিকালবেলা তোমাদের সাথে দেখা হলো। সারাটা দিন আমি আসলে খুব ব্যস্ত থাকি, তো এই ঘরের কাজ থাকে, ঝাড় দেওয়া, মোছা, টিকলু তো এমনি উড়ে উড়ে বেড়ায়, এই জন্য সকালবেলাটা এমনি তোমাদের সাথে গল্প করতে খুব ভালো। তো আর ও একটা কি চালাকি করে জানো, রোজ ও রোজ বলে আমি তোমাকে ঘর মুছে দেবো, না হলে ঘর ঝাড় দিয়ে দেবো। আর রোজ কি করে, ও রোজ তোমার
তাড়াতাড়ি সকালবেলা স্নান করে নেয়, তাহলে খেলো ফ্রি হয়ে গেল। এই হচ্ছে কথা, তুমি কিছু বলবে এই বিষয়ে? না সত্যি কথা, কালকে করবো নিশ্চয়ই। হ্যাঁ তো এখন পরিস্থিতি হচ্ছে, এখন বাজে সন্ধ্যে 7:30, আর রোজ আর কি বিকালে চাউমিন আর এই সমস্ত খেয়ে, মানে আমি তো মোটা হচ্ছি, ছেড়ে দাও আর কি, পুরো পেটটা খারাপ হচ্ছে। এই জন্য আজকে ভাবলাম যে একটু মুড়িমাখা খাবো, তো এই জন্য ভাবলাম যে তোমাদের সাথে আজকে স্টার্টিংটাই করবো মুড়িমাখা দিয়ে। তো আমি কী করে বাড়িতে মুড়ি মাখি, বাহ কি কন্টেন্ট, আমি কী করে বাড়িতে মুড়ি মাখি সেটা তোমাদের দেখাবো। তো চালিয়ে শুরু করতে হ্যাঁ, ও আরেকটা কথা, তোমরা যে আমাদের ওই সুন্দর মিষ্টি ওই যে আমাদের রিসেপশনের ভিডিওটাতে যেখানে আমাকে কাঞ্চনমালা লাগছিল দেখতে, সেইটা তোমরা যে এত ভালোবেসেছো, এত কমেন্টস দিয়েছো, এত লাইকস দিয়েছো, তার জন্য অনেক 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 থ্যাংক ইউ। অ্যান্ড লেটস গো টু মুড়িমাখা। প্রথম ইনগ্রেডিয়েন্ট যেটা আমরা ইউজ করবো মুড়ি মাখার জন্য, সবচাইতে ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে কি, ইয়েস মুড়ি। তো তোমাদের ঠিক এইরকম সাইজের মুড়ি নিতে হবে, এর চাইতে বড় বা ছোট নিলে কিন্তু হবে না, ঠিক এই সাইজটাই হতে হবে। সাইজটা আসছে না কেন? হ্যাঁ এসেছে, এই সাইজের তোমাদের নিতে হবে মুড়ি। এর চাইতে বড় বা ছোট নিলে হবে না, বিকজ বড় বা ছোট নিলে সেই টেস্টে তোমরা পাবে না। ঠিক আছে ঠিক আছে, যেটা আমি তোমাদের বলছি। নেক্সট হচ্ছে তোমাদের চানাচুর নিতে হবে। এই চানাচুর ছিল বাড়িতে? হ্যাঁ ছিল, আমরা আমি অ্যাকচুয়ালি চানাচুর এই সময় লকডাউনের সময় টিকলুক থেকে লুকিয়ে রাখছি, বিকজ ওই চানাচুরের একটা বোতল নিয়ে বসে পুরো শেষ করে দেয়। ঠিক আছে, এখন তো দোকানে যাওয়া মানা, তাই না? আচ্ছা আমি একটুখানি জিরে গুঁড়ো নিয়েছি, ফুল করবেন না, এটা সুগার ফ্রি নয়, এটা জিরে গুঁড়ো। অ্যান্ড করতে করতে তোমাদের দেখা, সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্ট ইন ঝালমুড়ি ইজ চানাচুর। তো এখানে আমরা নিয়েছি ঝাল চানাচুর, তোমরা টক ঝাল মিষ্টি নিতে পারো, বা শুধু টক ঝাল নিতে পারো, বা মিষ্টি টক নিতে পারো। তো প্রচুর রকমের চানাচুর আছে, তোমাদের যেটা ভালো লাগে তোমরা। তো প্রথমে আমি এইটার মধ্যে নেবো, আর আছে একটুখানি, অল্প একটুখানি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। অন্ধকার কেন গো, লাইটটা জ্বালাও না কেন, তোমাকে বলি লাইটটা জ্বালাও, তুমি লাইট, ঠিক আছে একদম ঠিক আছে, লাইট জ্বালাবে না কেন তুমি। তো প্রথমে আমি এই পাত্রে পুরো মানে আলোর অপোজিটে কাজ করছি, প্রথমে এই পাত্রে আমরা এটা নিয়ে নেব, এবং আস্তে আস্তে এটা মাখতে মাখতে আমরা রিয়েলাইজ করব যে দিস ইজ নট দি রাইট পাত্র, আমাদের এটাতে চেঞ্জ করে নিলে বেটার হবে। কেমন দিলাম? দারুণ দারুণ, গুড। তারপরে আমি এটা মাখতে মাখতে আবার রিয়েলাইজ করব যে এর থেকে বড় ডেচকি অ্যাকচুয়ালি আমার ঘরে আছে, কিন্তু সেটা আমরা ইউজ করছি না কেন, গড নস। তো এর ভেতরে যাবে এবার সর্ষের তেল। বেশি হয়ে গেল সর্ষের তেলটা। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। ওকে বলে আবার ঢাল। হ্যাঁ তো আবার আমরা এটাকে দিয়ে মাখবো, সর্ষের তেলটা এক্সেস হয়ে গেছে। তুমি ওটা বললে তো, তুমি বুঝতে পারলে যে তুমি এক্সেস ঢেলেছো, তারপরে আবার ঢাললে, তারপরে আমার মনে হলো যে ঠিক আছে মাথাটা কাজ ভালো লাগে খেতে। তো এর মধ্যে আমি দেবো একটুখানি জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো টেস্ট অ্যাকচুয়ালি আমার খুব ভালো লাগে। আমার বাবার বাড়িতে না একটা মুড়ির মশলা আছে জানো তো, সেটা মা যখন মুড়ি মাখে ওটা দিয়ে করে, একটা মুড়িওয়ালা। বাবুর বাড়িতে? হ্যাঁ। কেন আমার বাপের বাড়ি কি সুইজারল্যান্ডে? না এখানে রসুলপুরে হতে পারে। না এবার আমি মধ্যে একটু গোলমরিচ দেবো, গোলমরিচ দেয় কি দেয় না আমি জানি না, বাট আমার ইচ্ছা হলো তো আমি দিলাম। আর এবার দেবো এখানে নুন, নুনটাও কিন্তু অপশনাল আমার মনে হয়। কেন দিচ্ছ তাহলে? জানি না, খেতে ভালো লাগবে তো। হ্যাঁ আই গেস কেউ কেন ভালো লাগবে না, ইটস লাইক ম্যাজিক্যাল মুড়ি মাখা। এটা কি আলু সেদ্ধ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলু সেদ্ধটা আমি করেছি। আমি অ্যাকচুয়ালি ভাবলাম আলু সেদ্ধটার জন্যই অ্যাকচুয়ালি কিন্তু দেওয়া উচিত, বিকজ এবং আমার মনে হচ্ছে যে এখানে চানাচুরটা না দিলেও চলে। না না এরকম করো না প্লিজ, চানাচুর না দিলে হয় আলু মাখা, এই মুড়ি মাখা, মুড়ি মাখা চানাচুর না দিলে হয়? পড়ে যাচ্ছে সাবধান। এটা হচ্ছে একদম, আমরা কি এটা দিয়ে চা দিয়ে খাবো? হ্যাঁ মুড়ি দিয়ে চা দিয়ে? না 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 এটা দিয়ে, তুমি মাংস দিয়ে খাবে। না না চাটা ওখানে রয়েছে তো সেই জন্য জিজ্ঞেস করলাম। তো বাহ হেভি লাগছে,
So I think my murimakha is ready. Itu kom hoye gelo tomarta. Yes. So amar lockdown magical murimakha recipe tomader dekhiye felnam. তোমরা যদি এতটাই সুন্দর মুড়িমাখা করতে চাও নিজের নিজের বাড়িতে তাহলে প্লিজ এটা ফলো করো না, নিজেরা বানিয়ে নিও নিজেদের মতন, এটা করো না। এটা একটু খাবো, হ্যাঁ আমি দিচ্ছি তোমাকে, তুমি ক্যামেরা ধরো, তুমি তাহলে ল্যাবা পাবলিক, হ্যাঁ ল্যাবা টিতি পাব না, কেউ কিছু লাগছে না, সুন্দর লাগছে, যাপ লাগছে লাগছে, মুড়ি খাবে একটা তাতে আবার কেমন লাগছে। কেমন হয়েছে? ফ্যান্টাস্টিক হয়েছে। কি করতে গো? ক্যাফের সামনে একটা দোকান লাগিয়ে দিতাম মুড়ি মাখার। এবার কি? আচ্ছা ভালো হয়েছে তার মানে তো? আমিও জানতাম না যে আমি এত ভালো মুড়ি মাখতে পারি। তো চলো আমি চা খাবো আর মুড়ি নিয়ে বসবো খেয়ে, আমি তোমাকে বলবো, তোমাদের বলবো কেমন হয়েছে। অ্যান্ড আর দেবজিৎ আজকে একটা কি কথা বলবো তোমাদের সাথে, একটা অ্যাপ নিয়ে, তো সেটা নিয়ে কথা বলবো, দেখতে থাকো। হাই গাইস, তো একটা অ্যাপ নিয়ে কথা বলতে এসেছি, সেই অ্যাপটা হচ্ছে এখন বর্তমানে নিড অফ দি আর। অ্যাপের নাম হচ্ছে আরোগ্য সেতু অ্যাপ, তোমরা অনেকেই হয়তো শুনেছো অ্যাপটার ব্যাপারে। তো অ্যাপটা ডেভেলপ করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর এনআইসি দুজনে মিলে, ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার। আর অ্যাপটার দুখানা বেসিক ফিচার্স রয়েছে। এক নম্বর হচ্ছে তুমি নিজের অ্যাসেসমেন্ট করতে পারো যে তোমার মধ্যে কোনোরকম সিমটমস আছে কি না। আর দু নম্বর, তোমার আশেপাশে যদি কেউ থাকে COVID-19 পজিটিভ তাহলে সেটা তুমি তোমার অ্যাপের থ্রু দিয়ে জানতে পারবে। কি করে? সেটা হচ্ছে যে প্রত্যেককে যখন কেউ অ্যাপটা ডাউনলোড করছে তাকে তার নিজস্ব ডেটা ওই অ্যাপটাতে ফিড করতে হবে, এবং এটা পুরোপুরি লোকেশন ট্র্যাকার ইউজ করে কাজ করে। তো তোমার ফোনে GPS এবং ব্লুটুথ সবসময় অন করে রাখতে হবে, সেটা অ্যাপটাই প্রম্পট করবে। এবং ধরো কারোর COVID-19 পজিটিভ রয়েছে এবং সে ওই অ্যাপে লকড ইন রয়েছে, এবং সে তোমার ধরো 6 ফিটের কাছাকাছি এলো, ওটা 6 ফিটের কাছাকাছি এলেই তোমার ফোনে একটা অ্যালার্ম আসবে যে তোমার আশেপাশে কেউ COVID-19 পেশেন্ট রয়েছে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে এই অ্যাপটা জলদি জলদি ফোনে ডাউনলোড করে ফেলো। এটা বোথ অ্যান্ড্রয়েড এবং iOS দুটোতেই রয়েছে, অ্যান্ড্রয়েডের জন্য প্লে স্টোর আর iOS এর জন্য অ্যাপ স্টোরে গিয়ে অ্যাপটা ডাউনলোড করে ফেলো। অ্যাপটার লিংক আমি এখানে নিচে দিয়ে দিলাম, আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে তোমরা লিখতে পারো, আমরা যথাসাধ্য চেষ্টা করবো ক্ল্যারিফাই করার জন্য। থ্যাংক ইউ। তো আমরা আজকের ব্লগটা এতটাই রাখছি, আর বাড়াবো না। তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। এখন আমরা যাব ডিনার করব, ডিনারে আজকে হচ্ছে রুটি আর মাংস, চিকেন অফকোর্স, বিকজ মাটন তো এখন পাওয়া যাচ্ছে না, মাটন এখন স্বপ্ন। অ্যান্ড আর একটা ব্যাপার হচ্ছে যে কালকে রাত্রি 9টার সময় সবাই নিজের নিজের বারান্দায় আসবে, নাহলে ঘরের দরজার সামনে আসবে, নাহলে নিজের বাড়ির ছাদে যাবে, অর নিজের ঘরের ভেতরে দাঁড়িয়ে কোনো একটা এরিয়ার জায়গা থেকে তোমরা দিয়া জ্বালাতে পারো, প্রদীপ জ্বালাতে পারো বা মোমবাতি জ্বালাতে পারো। দিয়া বা মোমবাতি জ্বালানোর আগে তোমাদের হাতটা ওয়াশ করে নিও, বিকজ যেন হাতে কোনোরকম কোনো স্যানিটাইজার বা কোনো ডিটল না থাকে, বিকজ ওগুলো ইনফ্লেমেবল, ঠিক আছে? আর নাহলে মোবাইলের যে ব্যাকলাইট আছে সেটাও জ্বালাতে পারো। অ্যান্ড প্লিজ তোমরা এটা করো, যারা করতে চাও করো, যারা না করতে চাও যারা ঘরে বসে থেকো। বাট যেটা সবাই মিলে করবো সেটা হচ্ছে প্রে করবো যাতে আমাদের এই প্যান্ডেমিকটা পুরো ওয়ার্ল্ড যেন এটা ওভারকাম করে যায়, অ্যান্ড আমরা সবাই যেন আরও ভালো হয়ে যায় এবং আমাদের ফিউচারটা যেন অনেক 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 ব্রাইট হয়, ঠিক আছে? লাভ ইউ অল, থ্যাংক ইউ ভেরি মাচ, মুয়া।